হেই হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। সো গাইস, আজকে আমি তোমাদেরকে কিছু মেয়ে পটানোর টিপস দেবো। মিস আন্ডারস্ট্যান্ড। সো গাইস, আজকে আমি তোমাদেরকে মেয়ে পটানোর টিপস দেবো না, আজকে তোমাদেরকে দেবে সমু বৌদি, সমুশ্রী বৌদি। সো গাইস, আজকে তোমাদেরকে সমুশ্রী বৌদি মেয়ে পটানোর টিপস দেবে। তো চলো দেখে নেওয়া যাক সমুশ্রী বৌদি কি বলছে। তো স্ব্যাগ সে করেঙ্গে সবকা স্বাগত। তো চলো চলো বৌদি, চলো, ছেলেপিলা ধৈর্য ধরে থাকতে পারছে না তোমার টিপস শোনার জন্য। আসো খেলবো, খেলা হবে। আপনাদেরকে এমন তিনটা টিপস বা ট্রিক্স দেব যেটা ফলো করলে যে কোনো মেয়ে আপনার প্রেমে পড়তে বাধ্য। আচ্ছা, পয়েন্ট নাম্বার 1, এটা মানে এটাকে আমি অন্য কিছু ভাবি, মানে আমি আমি আর কি এটাকে অন্য কিছু ভাবি। মেয়েরা অন্য গ্রহের প্রাণী নয়, তাদেরকে ভয় পাবেন না। তাদেরকে ভয় পাবার কিছু নেই, কারণ তারাও আপনার মতোই মানুষ, আপনার মতোই তাদেরও সুখ দুঃখ, ইচ্ছে অনিচ্ছে, ভালোবাসা, ভালো লাগা, মন্দ লাগা, পেট খারাপ, বমি সবই হয়। আচ্ছা, ওদের পেট খারাপ, বমি সবই তো হয়, কিন্তু আমার একটা জিনিস না বেশি হয়, সেটা কি জানো? আমার না হাগা হয়। ওর কি হাগা হয়? মানে মেয়েদের হাগা হয়, আমি বুঝতে পারছি না। মানে আমার ওটা এক্সট্রা হয়, তুমি তো ওটা বললে না। আমি না আজকে হাঁকতে গেছিলাম, তুমি আজকে গেছিলে? আমি আজকে সকালে করে এসেছি, তোমার সঙ্গে দেখা করার আগে করে এসেছি, তুমি গেছিলে? আমার না বেশ সুন্দর করে হাগা হয়েছে। জোকস বা কবিতা বলে তাকে অকারণ ইমপ্রেস করার চেষ্টা করতে যাবেন, একদম ভুল করবেন সেটা। আমার এই যে থোপনা দেখছো, এই থোপনা দেখে না কোনো মেয়েই পটে না, একদমই না, কোনো মেয়েই পটে না। বাট আমি কবিতা বলে না অনেক মেয়েকে পটিয়েছি, বাট জানি না যে তুমি কি বলছো যে কবিতা বললে মেয়েরা পটে না। সো আমি কোন কবিতাটা বলি জানো? আমি সেই কপি করি সেই কিরণদাকে। তো আমি কিরণদার কপিটা কি করি? আকাশটা মেঘলা মনটা ফুরফুরে, আকাশটা মেঘলা মনটা ফুরফুরে, ভালোবাসি লেজ খায় না কুরকুরে। সত্যি বৌদি, এই কবিতাটা বললে প্রত্যেকটা মেয়ে আমার উপরে ইমপ্রেস হয়ে যায়। এটা এটা হাস্যকর, হাস্যকর, এই দেশের জনগণের জন্য হাস্যকর। কথা বলতে কি কিন্তু একদম আমদাবদা করবেন না। কি কি করবো না? আরেকবার বলো, আরেকবার বলো। কথা বলতে কি কিন্তু একদম আমদাবদা করবেন না। এই তিনটে টিপস আপনি আপনি ফলো করুন, আপনি সফল হবেনই, প্রত্যেকটা মেয়েরা আপনার প্রতি আকৃষ্ট হবে। আর যদি এত কিছু করার পরেও আপনার মনে হয় যে কিছু হচ্ছে না, আপনি সাকসেসফুল হচ্ছেন না, তাহলে একটা কথা আমি বলি, সেটা হচ্ছে মানে মানে কেটে পড়ুন। তুনে মেরা ভরসা তোড়া জামাল। কেন বৌদি, তুমি এতক্ষণ বলার পরে লাস্টে কেন বলছো যে মানে মানে কেটে পড়তে? তো গাইস, এটা দেখে আমার শান্তি হলো না, সেজন্য আমি একটু বৌদির কমেন্টের দিকে গেলাম। তো তোমরা একবার বৌদির ভিউজটা দেখো, MG কারা এরা, কোন গ্রহের প্রাণী? ও সরি, এরা অ্যাকচুয়ালি আমার মতো ভার্জিন প্রাণী। এবার আমি তোমাদেরকে বৌদির কিছু কমেন্ট শোনাবো, যেহেতু এইটুকু দেখে আমার শান্তি হলো না, ওই জন্য আমি একটু ভাবলাম যে যাই গিয়ে বৌদির নিচের দিকটা দেখে আসি। সরি, বৌদির নিচের দিকটা বলতে বৌদির কমেন্টের দিকটা। তো চলো বৌদির কমেন্টের দিকটা একটু দেখে নিই। কোনো জায়গায় গিয়ে কাজ হচ্ছে না, তুমি কথাগুলো অনেক সহজে বলে দিলে, কিন্তু আমি অনেক দিন ধরে চেষ্টা করছি, কিছুই হচ্ছে না। বৌদি আমাকে হেল্প করুন প্লিজ, আমি একটা মেয়েকে 1 ইয়ার্স ধরে ভালোবাসি, প্রপোজ করছি কিন্তু না বলেছে, আর তার হাব ভাব দেখে মনে হয় ও আমায় ভালোবাসে। আপু আপনার কথায় কাজ হয়েছে। হে হে গাইস, আই হোপ তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করো, শেয়ার করো, আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করো মৃত্যুঞ্জয় ফর ইউটিউব চ্যানেলকে। আজকের ভিডিওটা এই পর্যন্ত, চলো নেক্সট ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে। তো চলো, বাই বাই।